করোনা ভাইরাসের টিকাদানে ব্যাপক সাফল্য দেখালেও যুক্তরাজ্যে নতুন করে করোনার ঢেউ ঠেকাতে তা যথেষ্ট নয় বলে মনে করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি ব্রিটেনে করোনার পরিসংখ্যানে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তার কৃতিত্ব ভ্যাকসিনের নয় বরং কঠোর বিধিনিষেধের। করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে ভারত ও ইরানে। নাফিস ইফতেখারের রিপোর্ট। করোনা যুদ্ধে ব্রিটেনের সবচেয়ে বড় অস্ত্র ভ্যাকসিন। ইউরোপের অন্য দেশে করোনা ভাইরাসের যেসব পরিবর্তিত ধরন ছড়িয়ে পড়েছে গত মার্চ মাসেই তার ব্যাপারে সতর্ক করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এজন্য সবাইকে টিকা নেয়ার আহ্বানও জানিয়েছেন বরিস জনসন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে টিকাদান কর্মসূচিতে যুক্তরাজ্য ভালো অবস্থানে থাকলেও তা পুনরায় করোনার ঢেউ এলে ঠেকাতে যথেষ্ট নয়। নতুন করে যে ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে তার সাথে ইউরোপে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা ডক্টর ক্যাথরিন স্মলউড। ভাইরাসটি ব্রিটেনেই নতুন বিবর্তিত রূপ নিতে পারে বলে আশঙ্কা তার। ব্রিটেন 30 বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার বদলে অন্য টিকা দেওয়ার যে চিন্তা করছে তা ভ্যাকসিনে জনগণের আস্থা কমাবে বলেও আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন করে ব্যাপক সংক্রমণের মুখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আগের চেয়েও বেশি সংক্রামক ভাইরাসটির নতুন ধরনটি নিয়ন্ত্রণে 2 মাসেরও বেশি সময় লাগবে বলে ধারণা থাই কর্তৃপক্ষের। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন নির্মাতাদের সাথে আলোচনায় বসবে জার্মানি। জার্মানিতে ওই ভ্যাকসিনের ব্যাপক উৎপাদন ও কারখানা স্থাপনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে তিউনিশিয়া। শিগগিরই টিকাটির 15 লাখ ডোজ পাবে দেশটি। তিউনিশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এবছরের শেষ নাগাদ 50 লাখ নাগরিকের টিকাদান সম্পন্ন করতে চায় তারা। 60 বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে না নেদারল্যান্ডস ও ফিলিপিন্স, আর 50 বছরের নিচে দেবে না অস্ট্রেলিয়া। অক্সফোর্ডের টিকা গ্রহণে বিরল কিছু ক্ষেত্রে কম বয়সীদের রক্ত জমাট বাঁধার উপসর্গই এই সিদ্ধান্তের কারণ। সংক্রমণ কমাতে ঈদুল ফিতরের উৎসবের মধ্যে 6 থেকে 17 মে সব ধরনের যাতায়াত বন্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। টানা তৃতীয় দিনের মতো করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড দেখল ইরান। দেশটিতে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 22,500-এর বেশি মানুষ, আর ভারতে বৃহস্পতিবার আরও 1,26,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। নাফিস ইফতেখার, চ্যানেল আই।